তোমার কথা মতো পুরো ফোর্স আমি রেডি রেখেছি মেটুল, কিন্তু ভূতটা যে এবার অন্যদিকে হানা দেবে বুঝিনি। আবার অন্যদিকে মানে? চাইগাছা হাইওয়েতে এক অদ্ভুত ঘটনা ঘটেছে মেটুল। দাদা দাদা, খুব সমস্যায় পড়ে গেছি, একটু সাহায্য করবেন। হয়েছেটা কি? আমার গাড়িটাকে একটু ঠেলে দেবেন, স্টার্ট নিচ্ছে না। ওই দেখুন না, রাস্তার পাশে গাড়িটাকে কোনো মতে দাঁড় করিয়েছি। ও, এই ব্যাপার, আসছি। সত্যি এসব গাড়ি ফাড়ি নিয়ে সমস্যা। কি হলো? গাড়িটা কোথায়? গাড়িটা তো এইখানেই ছিল। দাদা, আপনি গাড়িটাকে ভালো করে খুঁজুন, আমি বরং আপনার গাড়িটা নিয়েই। মানে এসবের মানেটা কি? আরে আরে, আমার গাড়ি! এই এই, চোর চোর চোর! এই ভূত, কে কোথায় আছো? কেসটা কি হলো? ভাবো মাটুল, কি কেলেঙ্কারি কাণ্ড! আমি এখন ব্রিজের উপর টহল দিচ্ছি, তাই এবার হাইওয়েতে হানা দিচ্ছে। বাচ্চারে, যা বলেছিলাম সব মিলে যাচ্ছে রে। কি আবার মিলছে তোর? চাইগাছা হাইওয়ে মানে সেই চাইগাছা মানে সেই চা। বাটুল দা গো, এই ভূতটার মনে হয় হাইওয়েতে চায়ের দোকান ছিল গো। বিচ্ছু দারোগা বাবু, আমি আজ থেকে পুরো শহরে টহল দেব, শুধু ব্রিজে না। আমি নিশ্চিত এ কোনো ভূতের কাজ না, এটা কোনো ডাকাত দলের কাজ। এরা নানাভাবে মানুষকে সম্মোহন করছে। সম্মোহন মানে হিপনোটাইজ? সম্মোহনের মাধ্যমে সবকিছু করানো যায়, সেই সময় যা বলা হয় সেটাই সে দেখে। তাই হিপনোটাইজড হয়ে কখনো লোকে দেখছে ব্রিজ ভাঙা, কখনো দেখছে সামনে গাড়ি। এর সাহায্যে মানুষকে বিভ্রান্ত করে টাকা পয়সা গাড়ি এসব লুট হচ্ছে। এখানে কোনো ভৌতিক রহস্য নেই। পুরো শহরে আজ থেকে টহল দেব আমি, দেখি কি হয়। আজ দুদিন হয়ে গেল, কোনো ডাকাতির খবর নেই। তুমি সারা শহর যেভাবে টহল দিচ্ছ, মনে হয় না যে আর ওই ডাকাত দলের পক্ষে ডাকাতি করবার কোনো ক্ষমতা হবে। সামনে থেকে আমি ঘুরে হাইওয়ে ধরব, তোরা এখানেই নেমে যাস। কেন মাটুল দা, আমরা আর যাব না। যা বলছি সেটা শোন। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।